আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের জাপুরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। রাশিয়ানদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইইউকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি। তেলের দামে ধস নেমেছে বিশ্ববাজারে। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীকে সহিংসতা বন্ধ করতে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ প্রধানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে ইউক্রেন উস্কানির প্রস্তুতি নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের জাপুরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা জাপুরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলাবর্ষণে ইউক্রেনের কর্মকাণ্ডের জন্য আচ্ছাদন করতে তারা প্লান্টের চারপাশে পরিস্থিতির জন্য দায় হস্তান্তর করতে চায় এবং রাশিয়া IAEA মিশন পাঠানোর সাথে এই ধরনের অবস্থান দায়িত্ব জ্ঞানহীন, বলেছেন ইভান নেচায়েভ। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও প্রেস বিভাগের উপপরিচালক এই কথা বলেছেন। গভীরভাবে উদ্বেগজনক শুধুমাত্র ইউক্রেনের বেপরোয়াতায় নয়, আমেরিকান এবং ইউরোপীয়দের ইচ্ছাও যে কোনো মূল্যে তাদের ওয়ার ঢেকে রাখতে, ইউক্রেনিসরা যে নৃশংসতা করছে তা ধামাচাপা দিতে। পশ্চিমা দেশগুলোর অপরাধমূলক সহযোগিতার কোনো চুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই জাপুরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তিনি এই কথা বলেছিলেন। ব্রিফিং এর সময় নেচায়েভ এই কথা বলেন। স্মরণ করুন যে রাশিয়া 24 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে ইউক্রেনে একটি সামরিক অভিযান শুরু করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এর লক্ষ্য হল 8 বছর ধরে কিয়েভ শাসনের দ্বারা নির্যাতন ও গণহত্যা শিকার নাগরিকদের রক্ষা করা। বর্তমানে রাশিয়া ইউক্রেনের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, কিন্তু আলোচনা চালাতে অপ্রস্তুত কিয়েভ। এটি রাশিয়ান আগের প্রতিনিধি দল রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি ভ্লাদিমির মেরিনস্কির সহকারী এই কথা বলেছেন। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ানদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইইউকে সাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার নাগরিকদের ভিসা প্রদান সীমিত বা বন্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের উদ্যোগ মস্কোর দ্বারা উত্তর দেওয়া যাবে না। এই বিবৃতিটি রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন বিভাগের উপপরিচালক ইভান নেচায়েভ এই কথা বলেছিলেন। রাশিয়ান কূটনীতিক অস্বীকার করেননি যে কূটনীতিক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি রাশিয়ার নাগরিকদের শেনজেন ভিসা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। নেসাইব জাতীয়তার ভিত্তিতে নাগরিকদের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত বৈষম্য হিসেবে এই পদক্ষেপ বলে অভিহিত করেছেন। আমি আবারও পুনরাবৃত্তি করছি, এই পদক্ষেপগুলি রাশিয়ার পক্ষ থেকে যথাযথ প্রতিক্রিয়া ছাড়াই থাকবে না, রাশিয়ান কূটনীতিক এই কথা বলেছিলেন। সতর্ক করুন যে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে রাশিয়ানদের প্রবেশ ভিসা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছিল। ইউরোপ সম্পর্কে মানবাধিকার নয় বরং একটি সুবিধা বলে অভিহিত করেছেন। পরে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার সপ্তম প্যাকেজের আলোচনায় সেনজেন কার্ড ইস্যু নিষিদ্ধ করার প্রস্তাব পেশ করা হয়। এই মুহূর্তে কিছু দেশ রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এবং ফিনল্যান্ডের মতো কিছু দেশ আবেদনের সংখ্যা হ্রাস করার ঘোষণা দিয়েছে। এদিকে জানিয়ে দিব, তেলের দামে ধস নেমেছে বিশ্ববাজারে। পশ্চিমা বিশ্বে মন্দার সংখ্যায় ধস নেমেছে বিশ্ববাজারে তেলের বাজার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেলেও বর্তমানে তা নেমে এসেছে আগের দরে। ইরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু আলোচনায় অগ্রগতির প্রভাব পড়েছে তেলের বাজারে। বুধবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক ব্রেন্সমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WDTI ক্রুড এর দাম নেমে আসে প্রতি ব্যারেল $87। সর্বশেষ গত 1 ফেব্রুয়ারি এ দরে বিক্রি হয় WTI ক্রুড। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত মার্চ মাসে যা উঠে গিয়েছিল প্রতি ব্যারেল $130। দাম কমেছে অপরিশোধিত তেলের ওপর আন্তর্জাতিক ব্রেন্সমার্ক ব্রেট ক্রুডেরও। গত 27 জুলাই প্রতি ব্যারেল $160 বিক্রি হওয়া এ তেল বুধবার বিক্রি হয় $92। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 8 মার্চ এর দাম উঠে গিয়েছিল প্রতি ব্যারেল $139। মূলত পশ্চিমা বিশ্বের শিল্প উন্নত দেশগুলোতে অর্থনৈতিক সূচকগুলো দুর্বল হয়ে পড়ার এর প্রভাব পড়েছে তেলের চাহিদায়। জুলাই মাসে গত 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের গৃহ নির্মাণ খাতের প্রবৃদ্ধি। পাশাপাশি জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বেড়ে গেছে মূল্যস্ফীতি। এসবের প্রভাবে ব্যাহত হচ্ছে দেশগুলোর শিল্প উৎপাদন, যার কারণে কমে গেছে তেলের চাহিদা। পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে আলোচনা ইতিবাচক অগ্রগতির প্রভাব পড়েছে তেলের দামে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী নাসের কানানি জানান, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ধারণা করা হচ্ছে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা হলে তুলে নেওয়া হতে পারে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা।
এদিকে জানিয়ে দিব, জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীকে সহিংসতা বন্ধ করতে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ আবারও মিয়ানমারে জান্তার প্রতি মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে, সহিংসতা বন্ধ করতে এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী একটি অভ্যুত্থান ঘটায় এবং তৎকালীন ডিফ্যাক্টো নেত্রী অং সান সু চি এবং তার ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পার্টির গুরুত্বপূর্ণ সদস্যকে আটক করে। জান্তা দাবি করেছে যে তিন মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জালিয়াতি খুঁজে পাওয়ার পর তারা ক্ষমতা দখল করে এবং সুচির এনএলডি ভূমিধসে জয়লাভ করেছে। অভ্যুত্থানের পর সামরিক বাহিনীর জেনারেল মিন অং লাইং এর হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। অভ্যুত্থান বিশ্বব্যাপী নিন্দা করেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতিমধ্যে জান্তাকে সুচি সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু সবই কোনো লাভ হয়নি। জুলাইয়ের শেষের দিকে জান্তা তিন দশকের বেশি সময় দেশে প্রথম মৃত্যুদণ্ডের ব্যবহারে চার রাজনৈতিক কর্মীকে মৃত্যুদণ্ড দেয়। নিহতদের মধ্যে এনএলডির প্রাক্তন আইন প্রণেতা ফিউজিয়া থাও ছিলেন। বুধবার মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেইজার গত বছর তার নিয়োগের পর অস্থির দক্ষিণ এশিয়ার দেশটিতে তার প্রথম সফরে সহিংসতা বন্ধ এবং সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছিলেন। জেনারেল মিন অং লাইং তার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান। তার কার্যালয় অনুসারে হাইজার সরাসরি তাকে সরাসরি অনুরোধ করেছিলেন ভবিষ্যতে সকল মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপ করার জন্য। তদুপরি জাতিসংঘের দূত সহিংসতা অবিলম্বে বন্ধ করায় এবং অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ সুচির উপদেষ্টা শন টার্নেল সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার জন্য সেনাপ্রধানকেও আহ্বান জানিয়েছেন। এদিকে জানিয়ে দেব, জাতিসংঘ প্রধানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনে ইউক্রেন উস্কানির প্রস্তুতি নিচ্ছে। রাশিয়া ইউক্রেনকে নিয়ন্ত্রণে থাকা জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি উস্কানি পরিকল্পনার জন্য অভিযুক্ত করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে কিয়েভ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সফরের সময় তার পরিকল্পনাটি বাস্তবায়ন করবে, যা 19 আগস্ট হতে চলেছে, কোনো প্রমাণ প্রদান ছাড়াই। মন্ত্রক আরও জোর দিয়েছিল যে দক্ষিণ পূর্ব ইউক্রেনের এনেরহোদা শহরের কাছে বা নিকটবর্তী জেলাগুলিতে অবস্থিত পারমাণবিক চুল্লি কমপ্লেক্সে কোনো রাশিয়ান ভারী অস্ত্র ছিল না। জাপুরিজিয়া হল ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং বিশ্বের 10টি বৃহত্তম। 24 ফেব্রুয়ারি প্রাক্তন সোভিয়েত দেশে মস্কো তার চলমান সামরিক অভিযান শুরু করার পরই রাশিয়ান বাহিনী প্ল্যান্টটি দখল করে নেয়। ইউক্রেন রাশিয়ান বিরুদ্ধে প্ল্যান্টে ভারী অস্ত্র মজুত করার অভিযোগ করে। ইউক্রেনের শীর্ষ পরমাণু কর্মকর্তা বলেছে যে 500 রাশিয়ান সৈন্য এবং ট্যাঙ্ক, ট্রাক ও সাজোয়া পদাতিক যানসহ 50 টুকরো ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহ উদ্ভিদটি বারবার আগুনের নিচে চলে এসেছে। ইউক্রেন এবং রাশিয়া উভয়ই একে অপরকে এই স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা কর্মকর্তাদের জাপুরিজিয়া পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করার আহ্বান জানিয়েছিল। এই অঞ্চলের নতুন বৃদ্ধি এবং পারমাণবিক প্ল্যান্টের কাছে অব্যাহত যুদ্ধের বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্কতার জন্য বৃহস্পতিবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়েছিলেন যে সাম্প্রতিক হামলার কারণে সিটকে পড়া পারমাণবিক কেন্দ্রের অংশগুলি অগ্রহণযোগ্য সম্ভাব্য বিকিরণ ফাঁসের ঝুঁকিতে রয়েছে। রাশিয়া জাপুরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের ক্রমাগত হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকের অনুরোধও করেছে, কারণ উভয় পক্ষই সাইটটিতে বারবার গোলাগুলির জন্য একে অপরকে দোষারোপ করেছে। গত বুধবার একটি টুইট বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA রাশিয়ান রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ সতর্ক করে দিয়েছিলেন যে পারমাণবিক কেন্দ্রের গোলাবর্ষণের ফলে ইউরোপে বড় আকারের বিপর্যয় হতেই পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।